বাবাকে কেটে ফেললেন। এই জন্য আমার বাবারা আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশাহ নবী সাইয়্যিদুল মুরসালিনকে ভালোবাসতে হবে। এই জন্য যদি নবীর ভালোবাসা না থাকে নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, ইফতার সেহরি কবুল হয় না, তারাবির নামাজ কবুল হয় না, মক্কায় কষ্ট করে গিয়ে হজ করলে হজ কবুল হয় না, যাকাত দিলে যাকাত কবুল হয় না, মিসকিনকে দান করলে দান কবুল হয় না, আল্লাহর জমিনে কোনো ইবাদত কবুল হবে না, যে রসুলের ভালোবাসা যদি অন্তর না থাকে। এই জন্য আবু বকর ওমর ওসমান আলী আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, আল্লাহর জমিনে যদি বাঁচতে চাও, সব ইবাদত যদি কবুল করাতে চাও, রসুলের ভালোবাসার বিকল্প কোনো ভালোবাসা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সবাই আওয়াজ দিয়ে একবার বলেন, আমরা রসুলকে পরিপূর্ণ ভালোবাসতে চাই কি চাই না? আরো জোর সে বলো চাই কি না? রসুলকে ভালোবাসলে খুশি হবেন কে? আল্লাহ। আমি কি বলতেছিলাম, আল্লাহর প্রিয় নবী সাইয়্যিদনা আবু বকর সিদ্দিককে বলে দিলেন, যা আবু বকর, যেদিন আমি মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করব সেই দিন আপনি আমার সাথে থাকতে হবে। আল্লাহর প্রিয় নবী মক্কায় আর থাকতে পারেন না, হিজরত করো একটা সুন্নত। আপনারা জানেন বিজ্ঞ বিজ্ঞ আউলিয়া কেরামের জীবনে দেখেন, এই দেশে যিনি প্রথম ইসলাম নিয়ে আসেন সবাই ওনার নামটা জানেন, যিনি সিলহেটের জমিনে শায়িত হযরতে বাবা, আর একটু আসতে বলবেন নামটা, আর একটু জোরে বলেন হযরতে বাবা, বলেন রাদিয়াল্লাহু তাআলা। আমি প্রায় জিয়ারতে চট্টগ্রামের বিভিন্ন থানার ছাত্রদেরকে, মাওলানা সাহেবদেরকে যখন আমি সিলেট প্রোগ্রাম করতে যাই, সেখানে মাজার দেখি, জিয়ারত করতে যাই। অথচ চট্টগ্রাম মাজারের শহর, আউলিয়ে কেরামের শহর, চট্টগ্রাম এমন কোনো গ্রাম নেই, এমন কোনো থানা নেই, এমন কোন ইউনিয়ন নেই যেখানে একজন না একজন ওলি আল্লাহর মাজার নেই। সুবহানাল্লাহ। এতগুলি মাজার থাকার পরও ট্রেন ধরে, প্রাইভেট গাড়িয়ে, প্লেনে কষ্ট করে মানুষ সিলেটে চলে যায়, কারণ সেখানে আধ্যাত্মিক অলিকুলের সম্রাট শাহজালাল শুয়ে আছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। সেখানে ওলি আল্লাহরা শুয়ে আছেন। তাহলে ওলি আল্লাহর মহাব্বত, ওলি আল্লাহর জিয়ারত আমরা করতে যাই, হযরত শাহজালালের বাড়ি কোথায়? ইয়ামনে। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিকনা ফি ইয়ামানা, আল্লাহ তুমি ইয়ামন দেশে বরকত দাও। আর রসুল পাকের দোয়ায় সেই দেশে সুসন্তান, সুন্নি সন্তান, দরবেশ সন্তান শাহজালাল আগমন হলো, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আর তার রসুল পাকের দোয়ায় শাহজালাল সেখানে জন্ম হলো, আর সেখান থেকে তিনি এই দেশে ইসলাম প্রচার করতে চলে আসলেন, আর যার কারণে আমরা তার জিয়ারত করতে সেখানে যাই। জিয়ারত করতে যখন আপনারা যান, কি গুনাহ হয় না সওয়াব হয়? আর জরুরি কি হয়, কিছু কিছু প্রাইভেট মুসলমান আছে তাদের জন্য গুনাহ হয়, এগুলার নাম রাখছে আমি প্রাইভেট শুকনা মুসলমান, বিজিটি যে না দাড়ি কমা নাই, এগুলো মাজারও মানো না, ওলি আল্লাহ মানো না, বেয়াদব। তো এদের একমাত্র শাস্তি হবে সেই আসল জায়গায়, যেখানে শাস্তি দিবেন আল্লাহ, আর শাস্তির মধ্যে শরীক থাকবেন ফেরেশতারা, আর দেখে দেখে মজা করব আমরা। সুবহানাল্লাহ করে সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহর পক্ষে না পক্ষে, কি আওয়াজটা দুর্বল হয়ে গেছে পক্ষে, আরো জোরে বলেন আমরা ওলি আল্লাহর পক্ষে, পক্ষে আওয়াজ দেন ফেরেশতারা ক্যাসেট করুক, আমরা ওলি আল্লাহর পক্ষে, মাজারের পক্ষে, জিয়ারতের পক্ষে, উরুসের পক্ষে, মিলাদের পক্ষে, ফাতিহার পক্ষে, কোরআন তেলাওয়াতের পক্ষে, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, এবং মা বাবার খেদমতেরও পক্ষে।
আমার কাছে অনেক রিপোর্ট আসে, অনেকে মা বাবার ইজ্জত করেন না, সম্মান করেন না, মা বাবাকে মানেন না। আল্লাহ রাস্তায় আপনাদের পায়ে ধরে বলবো, খবরদার, মা বাবার মনে কষ্ট দি, আবু সুফিয়ান আবদি আল কাদি আন্তর্জাতিক স্পিকার বক্তা, তার ওয়াজ শোনার জন্য মাইলকে মাইল দূর থেকে কেন আসবেন? এগুলো মিথ্যা বানোয়াট। মা বাবা যতক্ষণ সন্তানের প্রতি খুশি হবেন না, ততক্ষণ তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবার কোনো রাস্তা নাই। এই জন্য মাহফিলে আসার সময় যদি কোনো কারণবশত মা বাবার মনে কষ্ট দিয়ে থাকেন, মা বাবার পায়ে ধরে পায়ে চুমাকে ক্ষমা নিয়ে আমার ওয়াজ শুনতে আসবেন, তাহলে কিছু পাওয়ার সম্ভাবনা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি মা বাবার খেদমত চান না? আরো জোরে বলেন চান না? যদি মরে গিয়ে থাকে জিয়ারত চলবে কিনা? আর যদি অসুস্থ হয় খেদমত চলবে কিনা? মা বাবার মনে যেন কোনো প্রকারের কষ্ট না যায়। আল্লাহ নবী সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক চার খলিফার কথা এখানে উল্লেখ করেছেন, এক খলিফার কথা বলতে বলতে আমার জীবন শেষ হয়ে যাবে, দ্বিতীয় খলিফার জীবনের মধ্যে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ নবী হিজরতের সময় আসলো, রাত কাফেরদের আক্রমণ, রসুল পাকের ঘরে গর মোবারক, হুজরা মোবারক, রসুল পাক যেখানে থাকতেন সেটা তো মোবারক, কাফেররা ঘিরে ফেললেন, আল্লাহ আকবার। আর সেখানে আল্লাহর নবী তার চাচাতো ভাই ইসলামের চতুর্থ খলিফা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, আমার আগমনের দেশ, মিলাদের দেশ, এই সোনার মক্কা আমি ছেড়ে মদিনায় চলে যাব, কাফের না চতুর্দিকে আমাকে ঘেরাও দিয়েছে, আমাকে মেরে ফেলবে, কেটে ফেলবে, হাতের কাছে যদি পায়ের টুকরো টুকরো করে মারবে। আলী আমি আপনাকে বলে গেলাম, আমার এই পালকের মধ্যে এই আমার কম্বল গায়ে দিয়ে আপনি একটু শুয়ে থাকেন, সকাল পর্যন্ত ঘুমে থাকেন, এই নেন আমার কাছে আমানত, কাফের খ্রিস্টানরা আমার কাছে আমানত দিয়েছে, আমানতগুলো আপনি বুঝে নেন, কারণ সকালবেলায় শুনবে মোহাম্মদ মদিনায় চলে গিয়েছে, আমানত দিয়ে যায়নি, আমানতগুলো আপনার কাছে দিয়ে গেলাম, সকালবেলায় যার যার আমানত প্রত্যেক রাতে আপনি পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এখানে একটা বড় মহাব্বত, হযরত আলী নবীজির পালঙ্গে অবিকল কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, হযরত আলী তো বলতে পারতো, হুজুর আপনার উপরে এত চতুর্দিকে তুফান, সকলের আক্রমণ, আর আমি যদি আপনার কম্বল গায়ে দিয়ে ঘুমাই, আসি তো প্রথমে আমাকে জবা করে দিব, হুজুর আমার জীবনের অনেক দাম আছে, আমি আপনার পালকে শুইতে পারবো না। এই কথা বললেন না, বরঞ্চ বললেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন সার্থক, আমি আলীর জীবন সার্থক, আপনি চলে যাবেন, আপনার কম্বল গায়ে দিয়ে আমি ঘুমাবো, এটা আমার সার্থক, কাফেররা যদিও জবা করে দেয় এটা আমার জন্য সার্থক, কিন্তু আমাকে তো জবা করতে পারবে না, কারণ জবা যদি হইতাম আপনি তো আগামী দিনের আমানত আমার কাছে দিতেন না, আমানতে বোঝা গেল কাফেররা কখনো আমাকে মারতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। দেখেন আমার নবী কেমন নবী, একদিকে সোয়াই দিচ্ছে আরেকদিকে আমানত দিচ্ছে, আমানতে বোঝা যাচ্ছে বাঁচবে, আর সোয়াই দিচ্ছি ইমানি পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন। আমরা জেনে শুনে কি এইভাবে ফালকে শুইব? রশিদি বাঁধি রাখলে তো চিৎকে আসব। আল্লাহ আল্লাহ আল্লাহ, হযরত আলী হিজরতের রাত্রে রসুল পাকের বিছনার মধ্যে শুইলেন, কত বিছনা, আল্লাহ আকবার, বিছনা মুবারক, কত দামি, সেখানে শুইলেন, কাফেররা আসলো, রসুল তো চলে গেলেন, কোরআনুল করিমের আয়াত পড়ে ফু দিলেন, কাফেরদের চোখ
হঠাৎ করে আপনারা দেখবেন সূর্যের দিকে তাকিয়ে হাতির দিকে তাকাইলে ভালো মতো হাত দেখা যায় না। তো সূর্য তো নূর, আর রসুল তো নূর না আলানু। সূর্য তুই আর হলো আনা মিন নূরিল্লাহ ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। রসুল বলেন আনা আমি মিন নূরিল্লাহ আল্লাহ হতে, ওয়াল খালকু সব কিছু আমার নূর থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। তোর সূর্য তৈয়ার হয়েছে আমার নবীজির নূর মুবারক। তোর সূর্যর যে এত আলো আমার রসুলের কত আলো। রসুল সামনে দিকে চলে যাচ্ছেন, কাফেররা দেখতেছে না, দেখার সেই শক্তি আল্লাহ পাক নিয়ে গেছে। কিছুক্ষণ পরে তারা ঘরে আসলো, কম্বলখানা তুললেন, হযরতে আলী মুস্কি হাসতেছেন। কিছু কিছু কাফের আবার হযরতে আলীর পক্ষে ছিল, এগুলো হচ্ছে মুনাফিক। জোরে বলো এগুলা কি? আমাদের দেশে কিছু আছে না, দোনো দিকে থাকতে হয়। হযরত সুবিধা পার্টি, ইমানের বেলা অসুবিধা আর সমাজের বেলা সুবিধা। হযরত আলী মুস্কি হাসতেছেন, একজন কাফের বলল আলী তুমি এখানে, তোমাকে যদি আমরা কম্বল না উল্টিয়ে জবা করে দিতাম। শের খোদা আলী বলে বোকা, এ বোকা কাফির, তোমরা নয় তোমাদের 14 বুড়ো যদি আসো আমাকে জবা করতে পারবে না, কারণ আমার মনে বড় একটা আশা ভরসা, আমার নবী আমাকে আমানতের জিনিসগুলা দিয়ে গেছে। সকালবেলায় আমার যদি মানুষের কাছে পৌঁছাইতে হয় তাকে জীবিত থাকতে হবে, তোমরা যদিও বলো আমাকে জবা করে দিবা এটা সহজ নয়, কারণ আমি যে বেঁচে থাকবো আল্লাহর নবী আমার হাতে আমানত রেখে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কই মোহাম্মদ কোথায়? কোনি আল্লাহর হুকুমে যেখানে যাওয়ার সেখানে যাচ্ছেন। তারা পিছি পিছি ছুটল। আল্লাহ রসুল সেইদিন আবু বকরের ঘরে গিয়ে রাত প্রায় 1:30 হতে 2:30 দিকে রসুলি পাক ঘরের দরজা গিয়ে আবু বকর, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুইচ যদি দেন লাইট সঙ্গে সঙ্গে, সুইচ দিতে দেরি লাইট জ্বলতে দেরি হয় না। রসুলি পাক বলে আবু বকর আমি এসেছি, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির সুবহানাল্লাহ। আমাদের দেশে তো অনেক পিসাবরা তৈয়ার হয়ে থাকে, মুড়িদে আস্তে আস্তে আসর হয়ে যায়, এত মানা মানে। এই জন্য সবচেয়ে ইসলামে বড় হচ্ছে আদব মহাব্বত, আদব মহাব্বত। আল্লাহর নবী ডাক দিবেন আবু বকর, এইমাত্র তোমাকে আমি ডাক দিলাম, আর সঙ্গে সঙ্গে তুমি উত্তর দিলা ইয়া রাসূলুল্লাহ, কারণ কি তুমি কি ঘুমাওনি, তুমি কি আরাম করনি? হুজুর আরাম কি করে করব, আপনি আমাকে বলেছেন আপনার সেদিন হিজরতে আমার যেতে হবে, কোন মাসে যেতে হবে তাও তো আপনি আমাকে বলেননি। সকালে বেলায় যাব না সন্ধ্যা বেলায় যাব, রাত্রির প্রথম দিক না শেষ দিক না মাঝের দিক কিছুই বলেননি। হুজুর ওই দিন থেকে যেই দিন বলেছেন হিজরত করতে হবে সেই দিন থেকে রাত্রে আমি ঘুমাই না, রাত্রে আমার পিঠটা দরজার সাথে আমি বাজাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখটা খাড়ি থাকি, আর আমার কানটা দরজার মধ্যে লাগাই রাখি, রহমতের নবী কোন দিন জানি আমাকে ডাক দে। হুজুর আরামের ঘুম হারাম, হুজুর বিশ্রাম হারাম, বালিশ হারাম, পাটি হারাম, লেপ তোষক সব কিছু হারাম করে দিয়ে শুধু দাঁড়িয়ে থাকতাম, কেমন থাকতাম, রহমতুল নবী কোন দিন আমাকে ডাক দেয়।
হুজুর আপনি ডাক দিতে দেরি, এই জন্য আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। আবু বকর দেরি করো না, ও আবু বকর কাফির কৃষ্ণার নাম আর পিছে পিছে লেগে গিয়েছে আমাকে মারার জন্য, চলো তুমি আমার সাথে চলো আবু বকর। তিনি বিলম্ব না করে আল্লাহর নবীর সাথে তিনি রওনা দিলেন। এবার নবীজির দুই চরণের মধ্যে পড়িয়া আবু বকর সিদ্দিক কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নিজেই বললেন শত্রু চতুর্দিকে নেমেছে, হুজুর কি ডান থেকে আসে না বাম দিক থেকে আসে, না পিছন থেকে না সামনের থেকে শত্রু আসে বলা যায় না, হুজুর আপনি যদি আমাকে একটু এজাজত দেন আমি একটু মেহনত করব। কয় কি বলো, হুজুর আমি কিছুক্ষণ আপনার ডাইনে থাকবো, কিছুক্ষণ আপনার বামে থাকবো, কিছুক্ষণ সামনে থাকবো, কিছুক্ষণ আমি পিছে থাকবো। কয় কারণ কি, হয়তো সামনের থেকে যদি আক্রমণ আসে তারা তীর মারতে পারে, তীর হয়তো আপনার গায়ে পড়বে, আমি যদি সামনে থাকি তীরটা আমার গায়ে পড়বে, আবার ডাইনে যদি আক্রমণ আসে ডাইনে থাকবো, ডাইনের তীরটা যেন আমার গায়ে লাগে, পিছে যদি পাত্তর মারে পাত্তর যেন আমার গায়ে পড়ে। হুজুর চতুর্দিকে আমি বিস্তির মতো চটপট করবো, একটি পাত্তরে যেন আপনার গায়ে না লাগে। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে, আবু বকর রে কাঁদিস না, তুমি কেন কাঁদো, তুমি মনে করো আমি আর তুমি আছি, তুমি দেখো আমার আল্লাহ আমার সাথে আছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহ নবীর সাথে আছে কিনা। আবু বকর আমি আর তুমি না, আমি যেখানে আমার আল্লাহ সেখানে। সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ, এই উত্তর বুড়িচ্ছর আল্লাহ আছে কিনা, আরো জোরে না আছে কিনা, এখন কি নতুন করে আসছে না, বৃষ্টির আগেও ছিল এখনো ভবিষ্যৎ চিরকাল, তো আল্লাহ যেখানে সবসময় থাকে সেখানে সবসময় নামাজ লাগবে না, আওয়াজ বুঝে যায় শুধু শুক্রবারে লাগবে। আমার কেমন কেমন তাজা তাজা সুন্নি ভাইয়েরা, শুক্রবার স্যার আপনার নামাজ পড়েন না, আগামী দিন কিবার মসজিদ একেবারে ফুল হয়ে যাবে, একেবারে ফুল। কিছু কিছু বেনামাজি চিৎকার মারবে, লাইন সোজা করেন, জামাত তৈয়ার, কিন্তু আসরের সময় সে আর থাকবে না। আপনি একটু মোহাব্বতে বলেন আপনার পাঁচ ওয়াক্ত নামাজ চান কিনা, আর জোরসে বলেন চান কিনা, নামাজ ফরজ করেছেন কে, আর জোরে বলেন কে, এই কুফালের মালিক কে, নামাজ পড়বেন সুন্নি ভাইয়েরা, নামাজ পড়বেন উত্তর বরিচ্ছর রশিদ স্মৃতির সংসদের ভাইয়েরা, নামাজ পড়বেন সেনার ভাইয়েরা, গৌসিয়ে কমিটির ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা, ফ্রন্টের ভাইয়েরা, ইমানি ভাইয়েরা, রসুল প্রেমিক ভাইয়েরা, নামাজ পড়বেন, কারণ আল্লাহ তাআলা আমাদের উপর নামাজ ফরজ করে দিয়েছেন। চিৎকার দি বলেন সুবহানাল্লাহ, কহাঁ হো মেরে আকা মেরে মৌলা, কহাঁ হো সলা তুমি মোহাম্মদ মুস্তফা জানি খুদা কো, খুদা জানে মোহাম্মদ মুস্তফা কো সলা তুমি, জোরে জোরে নৌফল কি মেরা জিউ, আম্বিয়া আউলিয়া মোহতাজ ও সলা দুনিয়া, আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে বলে আর রাসূলুল্লাহ আপনি যা বলেন সত্যি বলেন, আপনি যা বলেন আমি তা বিশ্বাস করি গো নবী, যান আপনি যান। আল্লাহ নবী সামনের দিকে অগ্রসর হয়, সেইদিন আবু বকর পিছনে পিছনে,
আর কাফেররা রসুল পাকের কদম মুবারকের নকশা গনে গনে যাইতে 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 গারে সুর পর্যন্ত চলে গেল। গারে সুর যেখানে রসুল পাক হিজরতের রাত্রে অবস্থান করেছেন প্রায় 3.5 কিলো হবে, এত উঁচা পাহাড়, আমার মতো ছেলে সেখানে উঠতে প্রায় 7-8 সেই মাম পানির মতো পানি খেতে হবে, এত পিবাসা, এত উদ্ধি। সেখানে নবী গেলেন, সেখানেও গিয়ে দেখেন আবু বকরের প্রেম, হুজুর আপনি গর্তে ঢুকবেন না, ঢুকলে আমি আগে ঢুকবো, আপনি পরে, যদি ময়লা থাকে আমি পরিষ্কার করব, যদি কোনো দুষ্কৃতি কিছু থাকে হয়তো কামড় দিতে পারে, কামড় দিলে আমি মারব, কিন্তু আপনাকে বেঁচে রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গার সুর গর্তের নিকটে তিনি দাঁড়িয়েছেন, গর্তে এত সুন্দর, 13 বার হজের মধ্যে আমি 9 বার ওই গর্তের মধ্যে উঠলাম, এত সুন্দর মজা আছে গর্তের মধ্যে, আর নিজে প্রবেশ করেছি ওই গর্তের মধ্যে, প্রবেশ করে যদি দূরস্বরে পড়া যায় মনে হয় যেন নবী আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার সুন্নি ভাইয়েরা আমি দোয়া করি একটু প্রেম রাখেন, নামাজটা ঠিক মতো পড়েন, মা বাবার খেদমত করেন, আল্লাহর ইবাদত করেন, নবীর মোহাব্বত করেন, ওয়াজিব ফরজ মুস্তাহাব এগুলো ভালো মতো একটু দেখেন, জিকির করুন, পেশাব মানুন, দূর শরীফ পড়ুন, খোদার কসম যেই দিন মরে যাবেন দয়াল নবীকে আপনারা সামনে পাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি দয়াল নবীকে সামনে পেতে চাই কি চাই না? তিনি আমাদের কাছে আসার ক্ষমতা আছে কি না? আল্লাহর নবী গার সুর গর্তের মুখে তিনি দাঁড়িয়ে আছেন, সাইয়েদনা আবু বকর নবীর মহব্বতে গর্তের মধ্যে তিনি প্রবেশ করে দেখেন অন্ধকার, সেই গর্তের ভিতরে প্রবেশ করার পরে তিনি গর্তটা সুন্দর করে পরিষ্কার করলেন, মাথার পাগড়ি দিয়ে ঝাড়ু দিলেন, মাথার পাগড়ি দিয়ে ঝাড়ু দিয়ে কিছু অংশ ভিজাই দিলেন, এবার ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি আসতে পারেন, এখানে কোনো অসুবিধা নেই। সেখানে যখন আল্লাহর নবী প্রবেশ করলেন, নবীজি সাইয়েদনা আবু বকরের কোল মোবারকের মধ্যে তিনি সের মোবারক রেখে একটু শুয়ে পড়লেন, আবু বকর আমি ক্লান্ত আমি একটু শুইব, আবু বকর সিদ্দিক মনে মনে বলেন হুজুর আপনি শুয়ে যাচ্ছেন, চতুর্দিকে তো শত্রু কাফেররা, সেই কথাও তিনি বললেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি শুয়ে যদি আরাম পান এটাই তো আমার জন্য ইবাদত, এটাই তো আমার জন্য মহাব্বত। রসুল শুয়ে গেলেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের মুখগুলি বন্ধ করার জন্য পাগড়িটা টুকরা টুকরা করলেন, জামা করলেন, অবশেষে একটি গর্তের মুখ খালি যখন দেখা যায় তিনি বাম পায়ের মুড়ি যখন দিলেন সেখানে দিয়ে তিনি বসে আছেন। কিছুক্ষণ পরে কাফেররা রসুল পাকের কদম মোবারকের নকশা দেখে দেখে, কারণ আল্লাহর নবী যেই দিকে হাঁটতেন সেই দিকে 40 দিন পর্যন্ত মেষ কম্বরের খুশবু বাইর হতো। খুশবু বাইর হতো, আর বড় বড় হুজুররা যেদিকে যায়, বড় সভা বড় হুজুর, গ্রামের গন্ধ ছাড়া আর কিছু আসেনি, নিজের গ্রামের গন্ধ তো নিজের আপন স্ত্রী ওয়াইফ বউ, মাহফিল থেকে যাইয়া যদি স্ত্রীকে গেঞ্জিটা যদি একটু মেলা মারে একটু ভালো মতো, তো স্ত্রী বলবে আপনার উপর খোদার গজব পড়তো, মানুষকে ওয়াজ করে বুঝানো গাম নিয়ে আপনার এত গন্ধ, আর মারলেন মারলেন আমার নাক বাড়ারই মানছেন, আল্লাহর গজব পড়ে আপনার হাত নষ্ট হয়েছে, তোর যত বড় হুজুর হোক গাম কি দুর্গন্ধ,
আর নিজেরটাও নিজের সহ্য হয় না, এত দুর্গন্ধ। আর আমার নবীর খুশবু, সুবহানাল্লাহ, নবীর কি, কারণ নবী নিজেই তো খুশবু, নবী নিজেই ফুল। কোন বাগানের ফুল গো আপনি, কোন বাগানের ফুল, সাল্লে আলা নূরে খোদা মুহাম্মদ রাসূল। আরো জোরে বলেন, সাল্লে আলা নূরে খোদা মুহাম্মদ রাসূল। দুনিয়া হে যত জ্ঞানী গুণী, বলেন দুনিয়া হে যত জ্ঞানী গুণী, নাই যে আপনার সমতুল, কোন বাগানে ফুল গো আপনি, কোন বাগানের ফুল, সাল্লে আলা নূরে খোদা মুহাম্মদ রাসূল। জোরে, সাল্লে আলা নূরে খোদা মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার নবীর কদম মোবারক গুনে গুনে কাফেররা গর্তের মুখে চলে গেল, গর্তের মুখে চলে যাইতে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বলুন ওই যে গড়ের কোনায় বাসা বাঁধে এগুলার নাম কি? মাকড়। গর্তের মুখে মাকড়, কিন্তু মাকড়টা আসার আগে নবীজি বলল, আবু বকর, ওই যে বাহিরে একটা গাছ দেখলাম, ও গাছকে একটু তুমি ডাক দাও, গাছকে বলো আমি ডাক দিচ্ছি। সুবহানাল্লাহ বলে, গাছটাকে তুমি ডাক দাও, গাছটা এসে তার শিকড় টিকড় একেবারে গর্তের মুখে এলোমেলো হয়ে আসে, এই গাছের ফাঁকে ফাঁকে মাকড় বাসা করলো, এমন একটা অবস্থা কেউ বলবে না যেখানে কোনো মানুষ প্রবেশ করতে পারে, মুখ বন্ধ, মুখ বন্ধ। কাফের এসে এই নবীর কদম আসলো, নবী গেল কোথায়, গেলেন কোন দিকে, আরো তিনজন এসে বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, কই মুহাম্মদ এই পর্যন্ত এসেছে, তার পায়ের দাগ আমি পেয়েছি, কিন্তু এখান থেকে গেল কোথায়, কো তুমি কি বলতে চাও মুহাম্মদ এই গর্তে প্রবেশ করেছে, তারা তারা ঝগড়া করতেছে। সুবহানাল্লাহ বলেন, ঝগড়া লাগাই দিছে কে, আরো জোরে বলেন কে, কিছুক্ষণ পর একটা একটা মারবে। তুমি এখানে সময় নষ্ট করতেছো কেন, এই এই দেখ কদম কি ডানে গেল না বামে গেল, তুমি কি বলতে চাও করতে গেছে, বোকা, দেখো না বৃক্ষ, দেখো না মাকড়। আল্লাহ রসুল সেই দিন আবু বকর সিদ্দিকি বলতেছে, আবু বকর শোনো কি হচ্ছে, সুবহানাল্লাহ, দুজন কথা বলতেছে, কোনা এখানে তিনজনে একজনের বিরোধী, তিনজন করলেন পাশ করলো যে এখানে কোনো মানুষ ঢুকতে পারে না, মাকড় এবং শিকড় ঢুকবে কি করে, তারা সেখান থেকে বিমুখ হয়ে চলে গেল। আল্লাহর নবী বলেন, আবু বকর আরো কিছুক্ষণ বিশ্রাম করি, সুবহানাল্লাহ, ইচ্ছা মতো বিশ্রাম করো, তুমি বিশ্রাম করো, হেফাজতের দায়িত্ব কর, আরো একটু জোরে বলেন কর, আল্লাহ পাক রসুলি পাককে হেফাজত করলেন। আল্লাহর নবী শুয়ে আছেন, সাইয়েদনা আবু বকর বলে, প্রেম নিয়ে রসুলের চেহারা মুবারক দেখে দেখে আমি বসে আছি, আর গর্তগুলির মুখ আমি পাগড়ির কাপড় দিয়ে, জামার কাপড় দিয়ে মুখ বন্ধ করলাম, একটি গর্তের মধ্যে নিজের পাওয়া দিয়ে আমি যখন এইভাবে বসে আছি, কিছুক্ষণ পরে দেখি বিষাক্ত সাপ আমাকে টংচটে শুরু করলো, এমনভাবে মারা শুরু করলো, কামড় দিতে আরম্ভ করলো, বিষাক্তে আমার সমস্ত শরীরটা নুরানি শরীর সেয়ার মতো কালো হয়ে গেল। সাইয়েদনা আবু বকর বলে, উহু যদি বলি, আহা বলি, রসুল অনেক ক্লান্ত, রসুল অনেক পরিশ্রম করেছে, আমি যদি চিৎকার মারি রহমতুল আলামিন ঘুম থেকে সজাগ হবে,
রসুলের গোমের দৃষ্টি হবে, প্রাণ যেতে পারে, চিৎকার দেব না। রসুল যতক্ষণ পর্যন্ত না ঘুমাবেন, উঠবেন না, ততক্ষণ আমি চিৎকার দেব না। ধৈর্য ধারণ করে তিনি বসে আছেন। তারপরও তো তিনি মানুষ, চোখের কয়েক পোটা পানি নূর নবীর কুফাল মোবারকের মধ্যে যখন পড়ে গেল, আল্লাহর নবীর চক্ষু মোবারক খুলিয়া আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, তোমাকে নিয়ে কেন শুইলাম, তোমার কোলের মধ্যে আমার স্যার রাখলাম, এমন কোন দুঃখ কারণে তুমি এখানে বসে বসে কাঁদছো, তুমি কাঁদছো কেন? হুজুর এই জন্য কাঁদি, বিষাক্ত একটা সাপ আমাকে দংশন করেছে, আমি কালো হয়ে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ এই জন্য এখানে আমি কাঁদতেছি। আল্লাহর নবী শুয়ে আছেন, সেখান থেকে বসে জবান মোবারক থেকে তু তু মোবারক নিয়ে সেই ডংশের জায়গায় যখন লাগিয়ে দিলেন, বিষগুলি লাইন ধরে বাইর হয়ে গেল, তিনি সুস্থ হয়ে গেলেন। নবী যে গর্ত থেকে ডাক দিয়ে বলে, এমন কোন সাপ রে আমার আবু বকরকে তুমি ডংশন করেছ? সাপের জবান খুলে যায়, হুজুর এই গর্তের মধ্যে আমি প্রায় 1700 বছর ধরে থাকি, হুজুর মূসা নবীর জবান শুনেছিলাম, আপনি হিজরত করতে এই গর্তের মধ্যে আপনি আগমন করবেন, হুজুর আপনার আগমনে এই গর্তের মধ্যে আমি থাকি, কিছুক্ষণ আগে যখন আমি খানা খেতে গেলাম, রিজিকের খোঁজে গেলাম, হুজুর পাথরে সমস্ত বৃক্ষে ডাক দিয়ে বলে, সর্বরে যেই নবীর জন্য তুমি পাগল ছিলা, নবী তো গর্তের মধ্যে এসেছে, হুজুর এই খবর শুনে গর্তের মধ্যে আপনাকে কদম বুসি করার জন্য আসতেছিলাম, দেখি আমার প্রেমের পথে বাধা, এই জন্য আমি কামড় দিয়েছি, হুজুর আপনার আবু বকরকে বলেন আমাকে যেন সে ক্ষমা করে দেয়। কোন টাইটেল পাস করছে বহারি শরীফ বড় হুজুর, এগুলো শিখলো কোথার থেকে? আল্লাহ আকবর, আদব মোহাব্বত, রসুলের মোহাব্বত। এর জন্য খুতবার মধ্যে ইমাম সাহেবরা পড়বে, প্রায় সুন্নি মসজিদে পড়ে, আলা আলা ইমান আলী বাল্লা মুহাব্বাত, যার কাছে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, শ্রদ্ধা নাই, বলেন তার কাছে ইমান না। আপনাদের কাছে ইমান আছে কিনা, আরো জন্ম আছে কিনা? এর জন্য নামাজ পড়লে হবে না, শুধু নামাজের পড়ে ধৈর্য ধারণ করে মসজিদে বসবেন, কিয়াম করবেন, সালাত ও সালাম পড়ে মুনাজাত দিয়ে মা বাবা আত্মীয় স্বজনের কবর জিয়ারত করে ঘরে যাবেন, তাহলে আরো বেশি সওয়াব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার জুমার দিনে মিলাদ কিয়াম চান কি চান না? না, সালাম ফিরিলে একটা দৌড় মারবেন, মারা তো বৃষ্টি দেখলে একটু থামে, হয়তো জুমার সালামের পরে যদি মুনাজাতের পর বৃষ্টি দেখে, না ভাই তো আর কি, ওয়াহ একটু সুন্নতটা পড়ি, যদি বৃষ্টি না হতো বিশ্বযুদ্ধ লাগি যায়, যাইতে একজনের জুতা একজনে নিয়ে যায়, কোনো কোনো বেচারা নতুন জুতা নিয়ে আসছে, মসজিদে আসলে যখন জুতাই যায় আর আসতাম, হিন্দু খ্রিস্টান বড়ুয়া মক্ত আসে না মসজিদে, এই জন্য খামোশ, মসজিদের আদব ইবাদত, সিজদার মালিক একমাত্র আল্লাহ। এ কুফর, আমরা যখন মসজিদে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ কত খুশি, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ, জি বান্দারে তোমাদেরকে আমি সৃষ্টি করেছিলাম, খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দারে এই জন্য তো তোমাদেরকে আমি সৃষ্টি করেছিলাম নবীর মাধ্যমে, তোমরা নামাজ পড়ে আমাকে সাজদা করবে, ও বান্দা নামাজ যখন পড়লি যা তোর জিন্দগির গুনাহ মাফ করে দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ, মানে গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা কর, এই জন্য আমরা নামাজ পড়তে চাই কি চাই না, বেশি বেশি নামাজ পড়বে, নবীর মহাব্বতে নামাজ পড়বে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমে তিনি উহ আহ মা বাবা চিৎকার দেননি, তিনি ধৈর্য ধারণ করে তিনি আসেন, কারণ ইন্নাল্লাহ মাস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে সবর ইখতিয়ার করে তাদের সঙ্গী কে? আল্লাহ। তাদের সাথে আছেন কে? আল্লাহ।
সাইয়েদনা আবু বকর গর্তের মধ্যে তিনি ধৈর্য ধারণ করেছেন, সবর এখতিয়ার করেছেন আমার ভাইয়েরা, যার কারণে আমার নবীর সাথে তিনি রওজা পাক কাছে শুয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর গোলাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে গিয়েছেন, তোমাদের জীবন যাক, প্রাণ যাক, সম্পদ যাক, সব তোমরা ছেড়ে দিও, তবু তোমরা রসুলকে ছেড়ো না, কারণ রসুল এমন একজন রসুল যিনি দুনো জাহানের বাদশাহ। রসুলকে যারা পাবে, রসুলকে যারা চিনবে, তারা তো আল্লাহ তো পাবে পাবে, ইহকাল পরকালের তারা বাদশাহ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আখিরাত চাই। সাইয়েদনা আবু বকর নবীকে ভালোবাসার পর আপনি কি পেয়েছেন, মোহাব্বত করার পর আপনি কি পেয়েছেন? তিনি জবাব দিবে, আমি কি পেয়েছি তোমরা শোনো, আমি আল্লাহ রসুলের কাছে আমি স্থান পেয়েছি, আল্লাহর নবীর পাশে আমি শোয়ার একটা ক্ষমতা পেয়েছি, কারণ আমি আবু বকর সব কিছু থেকে নবীকে ভালোবাসতাম, এই জন্য কেয়ামত পর্যন্ত নবীর পাশে থাকবো, হাশরের ময়দানে নবী নিয়ে উঠবো, যতদিন হাশরের ময়দানে থাকবো ততদিন রসুল নিয়ে থাকবো, আর যখন জান্নাতে প্রবেশ করবো আমার নবীর পেছনে পেছনে আমি প্রবেশ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীকে যে যত মোহাব্বত করে সে তত নবীর নিকটতম হয়ে যায়। আপনারা বলেন আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? সবাই একটু জোরে জোরে বলুন, মনে বড় আশা ছিল যাব মদিনা। যুবক ভাইয়ের একটু জোরে জোরে বলো, মনে বড় আশা ছিল যাব মদিনা। মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, জোরে মক্কা আমায় তুমি দেখা দাও, জোরে মক্কা মদিনা ওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, তুমি দেখা মনে বড় আশা ছিল যাব মদিনা। আমার ভাইয়েরা সাইয়েদনা আবু বকর এমন ইমানদার ছিলেন, উনি ইন্তেকাল লাগে তাকে নবী গ্রহণ করে কিনা পরীক্ষা করার জন্য তিনি হযরত ওমর ফারুককে, হযরত আলীকে, হযরত ওসমান গনিকে তিনি ডাক দিলেন, ওমর উসমান আলী আপনার শুনুন, আমি আবু বকর যদি মারা যাই, আমি তো নবীকে বেশি ভালোবেসেছিলাম, আমি আবু বকর যদি মারা যাই আমার জন্য মক্কা মদিনায় কোথাও আপনারা কবরের জায়গা করবেন না, আমার নামাজে জানাজা পড়াইয়া আমার লাশটা জিন্দা নবী হায়াতুন নবীর রওজা মুবারকের সামনে নবীর কদমে রেখে দিবেন। ওমর ফারুক আপনাকে আমি বলে যাই, আমার কবরটা নবীর পাশে তখন দিবেন যদি নবী আমার কবর নবীর পাশে দেওয়ার জন্য রওজার থেকে বলে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা দুনিয়াও চাই আখেরাতও চাই, কিন্তু অনেকে দুনিয়া চায় আখেরাত চায়। আপনারা আমরা সবসময় মোনাজাতে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান। বাইরে আমার বাবারা গভীর মনোযোগ শুনি ভাইয়েরা, এই দুনিয়ার বয়স বেশি দিন নয়, 79 বাঁচবেন, 89 বছর বাঁচবেন, কত ভালো ভালো কাজ করেছে যারা, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা, আল্লাহর কথা স্মরণ হয়, নবীর কথা স্মরণ হয়, দরবারে বাড়িয়ে শরীফের আল্লামা শাহজি হুজুর কেবলা আব্দুল বাড়ি শাহজি কেবলা চলে গেলেন, তৈব শাহ হুজুর কেবলা চলে গেলেন, ডক্টর আহমদ পেয়ারা বুগদাদি চলে গেলেন, নুরুসামা নহিমি চলে গেলেন, জাফর আহমদ সিদ্দিকি চলে গেলেন, যাদেরকে দেখলে আল্লাহর কথা নবীর কথা স্মরণ হয় তাদের মতো ব্যক্তি যদি দুনিয়ার থেকে চলে যেতে পারে, আমারও আপনার যাওয়ার প্রোগ্রাম আছে কি না?
আরো জোরে বলুন আছে কিনা। যাওয়ার আগে জমিনের মধ্যে আমরা সুন্নি মুসলমান হতে চাই কি চাই না? সুন্নি মুসলমান হতে হবে, কারণ এই পৃথিবী তো আখিরাতের নিয়ামত সম্পদ সংগ্রহ করার স্থান। এখানে যারা নিয়ামত পাবেন আখিরাতে তা ভোগ করবেন। জোরে করুন সুবহানাল্লাহ। সৈয়দনা আবু বকর, হযরত আলী, হযরত ওসমান, হযরত ফারুক আজমকে ডাক দিলেন। আমি তো আজীবন নবীর গোলামি করলাম, আজীবন নবীর গোলামি করলাম, তো আমার এন্তেকালের পরে আল্লাহর ওয়াস্তে আপনার আমার নামাজে জানাজা দিয়ে গোসল দিয়ে কাপড় পরিধান করে আমার লাশটা বাবে জিব্রাইল দিয়ে প্রবেশ করে রসুল পাকের কদম মোবারকের কাছে রেখে দিবেন। হযরত ওমর বলেন, হযরত আবু বকরের কথা মোতাবেক তাই করলাম, ওনার এন্তেকালের পরে ওনার লাশটা নবীজির কদমের কাছে রেখে দিলাম এবং আমি বললাম আয় আকা ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার শিশুকালের বন্ধু, হিজরতের বন্ধু আবু বকর ইন্তেকাল করেছেন। ইয়া রাসূলুল্লাহ কাপড় পরা হযরত ওমর বলেন, হুজুর এবার আপনার দায়িত্ব কবরস্থান নির্ধারিত করে দেওয়া। হুজুর আপনার আবু বকর ইন্তেকাল করেছে, আমাদেরকে বলে যে কোনো কবরস্থান নাই কবর না করার জন্য। হুজুর আপনি বলুন আপনার আবু বকরকে আমরা কোথায় মাটি দিতাম, কোথায় কবর দিতাম? সাইয়েদনা ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আশ্চর্য হয়ে গেলাম, হঠাৎ করে দেখি নবীজির ডান হাত মোবারক রওজা মোবারক থেকে বাইর হয়ে গেল। আল্লাহর নবীর হাত মোবারক বাইর হয়ে নবীজি ডাক দিচ্ছে, ওমর আমার বন্ধু, আমার বন্ধু, আমার দোস্তকে কোথাও তোমরা কবর দিও না, আমার রওজার সাথে লাগাইয়া আমার দোস্তকে তোমরা কবর দিয়ে দাও, আমি আমার দোস্তের লাশ কোলে নেওয়ার জন্য আমার রওজায় অপেক্ষা আছি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আবু বকর আপনার লাশকে নবীজি কোল মোবারকে নেওয়ার জন্য কবরের মধ্যে বসে আছেন, কারণ কি? সেইদিন আবু বকর বলবে আমার জীবনের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রতিটি কদম আমি নবীজির আদর্শের মধ্যে শেষ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম আর ইসলাম ধর্মের যিনি প্রধান খলিফা ছিলেন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার লাইফের প্রথমে জীবনের প্রথম স্বপ্ন দেখেছেন চন্দ্র সূর্য, আর সেই সূর্যকে বলা হচ্ছে আল্লাহ পাক আমার নবীকে কোরআনুল কারীমে বলেছেন ওয়াসিরাজা মুনীরা, প্রদীপ্ত প্রদীপ আমার রসুল্লুর আলো। আর সেই নবীর কোলে কলমা শরীফ পড়ে এখনো রসুল নিয়ে রওজা মোবারকে তিনি ঘুমাচ্ছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ হাটহাজারীর ভাইয়েরা, বুড়িচ্ছড়ের ভাইয়েরা, আপনারা জোরে সরে বলেন আমরা সেই জিন্দা নবীর আদর্শকে আমাদের জীবনে সংযুক্ত করে আমরা জিরো থেকে হিরো মুসলমান হতে চাই কি চাই না? আরো জন্ম চাই কি চাই না? এই জন্য মিলাদুন নবী বেশি বেশি করবেন, নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, সুন্নাত মোতাবেক ব্যবসা করবেন, বড়কে শ্রদ্ধা করবেন, ছোটকে আদর করবেন, নিজের জন্মভূমি মাতৃভূমিকে ভালোবাসবেন, আউলিয়া কেরামের জিয়ারত করবেন, মানুষ অসুস্থ হলে দেখতে যাবেন, মরে গেলে জানাজা পড়তে যাবেন, মরলে ইন্না লিল্লাহ পড়বেন। এইভাবে যদি সামাজিক পারিবারিক জীবনে, সামাজিক জীবনে
রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবন রাসূলের সুন্নত নীতিমালাকে নিয়ে যদি গঠন করতে পারে, খোদার কসম মৌতের এক সেকেন্ড আগে শয়তান আসবে ঈমান নিতে, আজরাইল আসবে প্রাণ নিতে, রাসূল বলবে অসম্ভব, উম্মত তুমি যদি আমার সৈনিক হও, শয়তানের চেহারা দেখার আগে, আজরাইলের চেহারা দেখার আগে আমার চেহারা তোমাকে দেখা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মৃত্যুর সময় রাসূল দেখতে চাই কি চাই না? রাসূল দেখতে হলে মৌতের আগে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ পাক আমাদের সকলকে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের সৈনিক হওয়ার তৌফিক দান করুক। আমিন। উচ্চ স্বরে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রাসূল পাকের আদর্শ যাদের মধ্যে ছিল তারাই হয়েছেন শ্রেষ্ঠ মুসলমান, শ্রেষ্ঠ ইমানদার। রসুলকে কেউ প্রকাশ্যে মহাব্বত করেন আর গোপনে মহাব্বত করেন, রসুল দেখে কি দেখে না? আরো জোরে বলে দেখে কি দেখে না? আপনারা জানেন আল্লাহর নবীর প্রেমিক, আল্লাহর নবীর আশেক জীবন নবীর পিছনে এক উক্ত নামাজ পড়ে নেই, নবীর কোন নামাজ দিই সে যিনি একটা সেকেন্ডের জন্য জীবনে যিনি বসে নেই, কিন্তু তিনি নবীর পিছু নামাজ পড়েনি, নবীর কোনো মিটিংও আসেনি, নবীর সাথে কোনো জেহাদও তিনি শরিক হয়নি, কিন্তু তিনি নবীর যুগে ছিলেন, নবীর কাছে না আসো, নবীর পিছু নামাজ না পড়ো, তিনি যা পেয়েছেন আর কেউ তা পান নেই। হযরত ওয়াস কোনিনি বলেন, নবীর পিছু নামাজ পড়িনি, নবীর অনুষ্ঠানে যাইনি, কিন্তু জঙ্গলে বসে বসে রসুলের প্রেমের কারণে আমি নবীর জুব্বা মুবারক গ্রহণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা যদিও মক্কাবাসী হইনি, মদিনাবাসী হইনি, এই চট্টগ্রাম এই হাটাজারি থানার মধ্যে উত্তর বরিশালের আশেপাশের এলাকায় যদি আমরা যদি নবীকে সালাম দিই, দুরূদ শরীফ পড়ি, আমার নবী আমাদের সালাম শুনে কি শোনে না? আরো জোরে বলে শুনে কি শোনে না? নবী আমাদেরকে চিনে কি চিনে না? আমাদের নাম জানে কি জানে না? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি এমন ক্ষমতা রাখেন, রসুলের প্রেমিক যেখান থেকে নবীকে সালাম দিবে, নবী বলে তুমি যদি মহাব্বতে দাও আমি নিষ্কানে শুনি, তোমার মহাব্বতের আওয়াজটা আমি শুনি, তোমার নামটা আমি জানি, তোমার মান নাম জানি, তোমার গ্রামের নাম জানি, তোমার ওয়ার্ডের নাম জানি, উম্মতে কয়দিন কয় বছর জমিনের মধ্যে বাঁচবি তার খবরও আমি জানি, যদি তুমি ঈমানটা নিয়ে মরতে পারো তোমার নামাজে জানাজায় পর্যন্ত আমি শরীক হইয়া যা। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খবর তিনি রাখেন, কারণ তিনি হায়াতুন নবী, জিন্দা নবী, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। তাই প্রতি বছর ন্যায় এবছরও ১২তম উত্তর বরিশাল রশিদ স্মৃতি সংসদের এদের উদ্যোগে ১২তম আজকের আজিম শান মিলাদ মাহফিল, শানদার মাহফিল, মিলাদুন নবী মাহফিল, এই সমস্ত স্মৃতি সংসদের, এই রশিদ স্মৃতি সংসদের যারা অতীত টাকা পয়সা বুদ্ধি অর্থ দিয়ে শ্রম দিয়ে যে সমস্ত মুরব্বী ছেলেদের অভিভাবকরা কষ্ট করে এই মাহফিলকে প্রতিবার সুন্দর করেন, রসুল বলে আমি তোমাদেরকে চিনি, তোমাদের নাম জানি, তোমাদের তোমাদের অন্তরে আমার মহব্বত আছে সেটা আমি জানি, তোমরা বুরিচ্চ থাকলে কি হবে, আমি মদিনার রওজায় আছি, কিন্তু উম্মত তুমি যদি ভালো আমল করো আমি তোমার জানের চাইতে আরো কাছে আছি। জোরে কোন সময় আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, রাসূল হচ্ছেন প্রতিটি ইমানদারের জানের চাইতে আরো করিব, আরো নিকটে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা এই রাসূল স্মৃতির মধ্যে থেকে, অনেকে আজকে দেশে নাই বিদেশে চলে গেছে, অনেকে যাওয়ার পথে আছে, আবার অনেকে হয়তো মরেও গেছে, আল্লাহ পাক যারা জীবিত রয়েছেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করুক, যারা বিদেশে আছেন তাদের হায়াতের মধ্যে মোবারক হায়াত দান করুক, যারা পৃথিবীর মধ্যে নাই এই মাহফিলে ছিল তাদের কবরকে জান্নাত দিবার, কারণ আমরা পৃথিবীতে আসি আর থাকবো না,
হয়তো একদিন শুনতে পারেন আবু সুফিয়ান আবিদি আল কাদির দুনিয়ার মধ্যে নেই, আমিও শুনতে পারি হয়তো আপনারা অনেকে নেই। তাই আজকে আমরা সুযোগ পেয়েছি মাহফিলে, এই মাহফিলকে যেন আল্লাহ পাক কবুল করেন। উচ্চ স্বরে বলুন আমিন। আপনাদেরকে আমি মাহফিল কমিটির পক্ষ থেকে, আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। এত মাহফিল আশেপাশে আজকে উনি বললেন, মাওলানা আব্দুল হামিদ সাহেব বললেন, হুজুর আরও বহু মাহফিল আজকে হচ্ছে, কিন্তু বহু মাহফিলের তুলনায় এই মাহফিলে কি মানুষ কম হলো না ভালো হলো, অনেক লোক হলো। আল্লাহ পাক আপনাদের আগমনকে কবুল করে প্রতিটি কদমে মক্কা মদিনার জিয়ারতে সওয়াব দান করুন। আমিন। উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সেই শ্রেষ্ঠ নবী সাহাবায়ে কেরাম যেমনি ভাবে নবীকে ভালোবেসেছেন, নবীর আদর্শের জন্য তারা চেষ্টা করেছেন, তারা সাহাবি হয়েছেন, আমরা এই যুগে মুমিন হব, মুত্তাকিন হব, সোয়ালিন হব, ইমানদার হব। আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করেন, সবাই বলুন আমিন। অনেক অনেক মোবারকবাদ জানিয়ে বিশ্ব নবী শ্রেষ্ঠ নবীকে আসুন প্রাণ ভরে, দিল ভরে, মন ভরে একটু দাঁড়াইয়া সালাম দিয়া দি ইয়া নবী। এটা কি কাঁদিলেন আদম মহাওয়াম খোদারি হইল দয়া কবুল করিলেন। যেতে মদিনায় দিন রাত এই বাবনায় দেখা দাও নবীজি স্বপনে এই আরজ আপনার চরণে। মদিনায় নিবি নিলে গো কেন নে না মনে যাই মানে না মানা নিয়ে যান সোনার মদিনা ইয়া নবী চমকে সিতারা হাজিরি কা হো ইশারা দেখে কর রওজা পেয়ারা ফের কে হে খাদম তুমারা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম।
قلبوں میں عظمت مصطفیٰ حکمت اعلیٰ حضرات پھیلا شمع بج میں حیدر کانے لال تری کت پہ کان مل درود ہم لال شریعت پہلا مصطفیٰ جان رحمت پہلا شمع بج میں حیدر جن کی ممبر بولی گردن اولیاء اس قدم کی کہرا مت پھیلا مصطفیٰ شمع بج میں حیدر غوث العظم و امام الطقا و النقا غوث اعظم امام الطقا و النقا جلوہ شان قدرات مصطفیٰ جان رحمت پہلا شمع بج میں حیدر مدینہ کی چاند ہزاروں سلام مدینہ کی چاند لاکھوں سلام مدینہ کی چاند کروڑوں سلام مدینہ کی چاند حسبی ربی جل اللہ جرے حسبی ربی جل اللہ شباوت حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ صلی اللہ علیہ وسلم